আসসালামু আলাইকুম ইমরান, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা নট আট নট ইউটিউব চ্যানেলে দুইটা অঙ্ক নিয়ে আলোচনা করব। এখানে আমরা চ্যাপ্টার টু এর এক্সাম্পল 2 ও 4 নিয়ে আলোচনা করব। দুইটা অঙ্কই খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় বারবার আসে। যদি অঙ্কগুলো ভালোভাবে বুঝতে চান তাহলে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। তাহলে চলুন প্রশ্নটা পড়া যাক। এখানে 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে, ডেল্টা এপসাইলন সংজ্ঞার সাহায্যে প্রমাণ করো যে লিমিট এক্সটেন্ডস টু 3 এক্স স্কোয়ার মাইনাস 9 বাই এক্স মাইনাস 3 ইকুয়াল 6। এটা আমাদের প্রমাণ করতে বলছে। এইটা প্রমাণ করার ক্ষেত্রে অর্থাৎ ডেল্টা এপসাইলন সংজ্ঞার সাহায্যে যদি আমরা কোনো কিছু প্রমাণ করতে চাই, প্রথমে আমাদেরকে এই কাজটা কিন্তু আমাদের শিখে নিতে হবে কি লিমিট এক্সটেন্স টু এফ অফ এক্স ইকুয়াল এল। এই যে ফাংশনটা আছে এই ফাংশনটার সাথে এই ফাংশনটার কিন্তু তুলনা করতে হবে, এবং এইখান থেকে কিন্তু আমরা দুইটা শর্ত পাবো। একটা শর্ত হবে মডুলাস এক্স মাইনাসে লেস দেন ডেল্টা, আরেকটা শর্ত হবে মডুলাস এফ অফ এক্স মাইনাস এল লেস দেন এপসাইলন। এই যে দুইটা শর্ত আছে এই দুইটা শর্ত আমাদেরকে অবশ্যই মুখস্থ করতে হবে। এই যে ফাংশনটা আছে এই ফাংশনটাকে আমরা ধরে নিলাম এফ অফ এক্স। তাহলে দেখেন তো এখানে মডুলাস এক্স মাইনাসে এ কি, এই যে ফাংশনের সাথে যদি তুলনা করি এর মানটা কিন্তু 3, আবার এল এর মানটা কিন্তু আমাদের 6। এটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে। এখন এটাকে আমরা একটা ফাংশন ধরে নিলাম, এবং এই যে নিচের মানটা থাকবে না, এই যে নিচের মানটা, এইটাকে আমরা কিন্তু ধরে নেব মডুলাস এক্স মাইনাস 3। তাহলে দেখেন এটার সাথে কিন্তু মিলে গেছে, সুতরাং এটার আমরা শর্তটা কি লিখতে পারি, লেস দেন ডেল্টা, লেস দেন ডেল্টা। এই শর্তটা কিন্তু আমরা লিখতে পারি, যেখানে ডেল্টার মানটা শূন্য থেকে বড় কিন্তু খুবই ক্ষুদ্র। এখন আমরা 2 নং শর্ত থেকে যদি 1 নং শর্তে পৌঁছাইতে পারি তাহলে আমাদের অঙ্কের সমাধানটা হয়ে যাবে। তাহলে আমরা 2 নং শর্ত নিয়ে কাজ করি, মডুলাস এফ অফ এক্স মাইনাস এল লেস দেন ডেল্টা। তাহলে মডুলাস এফ অফ এক্স মাইনাস এল এটা আসলে কি হবে, মডুলাস এফ অফ এক্স মাইনাস এল, এই যে মাইনাস এল, এই এলটা আসলে আমাদের কত, এলটা কিন্তু এখানে আমাদের 6। তাহলে আমরা লিখলাম 6 এফ অফ এক্স, এফ অফ এক্স এর মানটা এই টোটাল মানটা, এই টোটাল মানটা আমরা এখানে বসিয়ে দিলাম, এই যে মাইনাস মাইনাস তার সাথে কি আছে 6 আছে, এই যে আমরা 6 লিখে দিলাম। এখন এটাকে আমরা যদি একটু সাজাই তাহলে কি হবে, এক্স স্কোয়ার মাইনাস এই যে যেই মাইনাসটা আছে এই মাইনাসটা কিন্তু আমরা এখানে ইউজ করলাম, 9 কে আমরা লিখতে পারি 3 এর উপরে স্কোয়ার। অর্থাৎ 3 এর উপরে যদি স্কোয়ার দিই 3 3 9, নিচে যেভাবে আছে সেম এভাবে ঠিক রাখলাম, বাকি অংশটাও ঠিক রাখলাম। এখানে কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই সূত্রটা পরে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এখানে এ ধরেছি এক্স কে, বি ধরেছি 3 কে। এখন এক্স মাইনাস 3 এক্স মাইনাস 3 এই মানটা কিন্তু কাটা যায়, তাহলে কিন্তু আমাদের থাকে এক্স প্লাস 3 মাইনাস এই যে মাইনাস এই যে 6, অর্থাৎ এক্স প্লাস 3 মাইনাস 6। এখন এইখান থেকে যদি আমরা দেখেন এটা কাজ করি, যোগ বিয়োগ করি, তাহলে আমরা পাবো কিন্তু মাইনাস 3, অর্থাৎ মডুলাস এক্স মাইনাস 3। তাহলে দেখেন তো এখানে আমাদের এই যে 2 নম্বর শর্তটা আছে এই শর্ত থেকে কিন্তু আমরা 1 নম্বর শর্তের মধ্যে চলে আসছি, কারণ এক্স মাইনাস এ এইখানে কিন্তু আমাদের এটা দেখতে হবে কত, এটা কিন্তু আমাদের 3। এই যে এক্স মডুলাস এ এখানে কি আমরা এক্স মডুলাস এর মান কি 3 পেয়েছি, অবশ্যই পেয়েছে। সুতরাং 2 নং শর্ত থেকে এই যে 2 নং শর্ত আছে এই শর্ত থেকে কিন্তু আমরা 1 নং শর্তে পৌঁছে গেলাম। এই মানটা যে কথা আমাদের এই মানটা কিন্তু একই কথা, কারণ এইটা থেকে কিন্তু আমরা এই মানটা পেয়েছি। সুতরাং আমরা কি লিখতে পারি, মডুলাস এফ অফ এক্স মাইনাস 6 লেস দেন ডেল্টা, কারণ আমরা শর্তে লিখেছিলাম এক্স মাইনাস 3 এটার উপরে যদি মডুলাস দেই তাহলে সেটা কি ডেল্টা থেকে ছোট, এই শর্তটা আমরা লিখেছিলাম। সুতরাং এটার পরিবর্তে কিন্তু আমরা এটা বসাতে পারি, কারণ ওইদিকে আমরা এটা প্রমাণ করেছি। আবার এই যে মানটা আছে এই মানটা কিন্তু আবার এপসাইলন এপসাইলন থেকেও ছোট, যেখানে ডেল্টার এপসাইলনের মানটা কি সমান। সুতরাং আমরা বলতে পারি এপসাইলন গ্রেটার দেন 0 এর উপর নির্ভরশীল, ডেল্টা গ্রেটার দেন 0 বিদ্যমান, যাতে এই যে আমাদের প্রথম যে শর্তটা আছে এই শর্তটা, দ্বিতীয় যে শর্তটা আছে এই দুইটা শর্ত সেম। দুটা শর্ত কি সেম, দুইটা শর্ত যদি আমরা একই প্রমাণ করতে পারি তাহলেই আমরা লিখতে পারি লিমিট এক্সটেন্স টু 3 এক্স স্কোয়ার মাইনাস 9 বাই এক্স মাইনাস 3 ইকুয়াল 6, এটাই কি প্রমাণিত। এখন আমরা এক্সাম্পল 4 নিয়ে কাজ করব। প্রশ্নটা তাহলে পড়া যাক, প্রশ্নটা কিন্তু সেম, ডেল্টা এপসাইলন সংজ্ঞার সাহায্যে প্রমাণ করো যে লিমিট এক্সটেন্স টু 1 এক্স কিউব মাইনাস 1 এক্স মাইনাস 1 ইকুয়াল 3। এই যে আমাদের এই সূত্রটা আছে এই সূত্রের সাথে কিন্তু আমাদের এটাকে প্রশ্নের মধ্যে যে মানটা দেওয়া থাকবে ওইটার কিন্তু তুলনা করতে হবে। এখানে কিন্তু এর মান কিন্তু 1, এফ অফ এক্স এর মান কিন্তু এই টোটাল মানটা, এল এর মান কিন্তু 3। এইখান থেকে আমাদের দুইটা শর্ত নিয়ে কাজ করতে হবে, একটা হলো মডুলাস এক্স মাইনাস এ লেস দেন ডেল্টা,
দুই নম্বর যে শর্তটা, মডুলাস এফ অফ এক্স মাইনাস এল লেস দেন এপসাইলন, এই দুইটা শর্ত আমাদের মনে রাখতে হবে। একটা শর্ত থেকে যদি আমরা আরেকটা শর্তের মধ্যে পৌঁছাইতে পারি তাহলে আমাদের অঙ্কের সমাধানটা হয়ে যাবে। চলুন তাহলে আমরা অঙ্কের সমাধানটা করি। আমরা ধরে নিলাম এফ অফ এক্স ইকুয়াল যে ফাংশনটা দেওয়া আছে এই ফাংশনটা, এবং এই নিচের যে মানটা আছে এই মানটা কিন্তু আসলে আমাদের কোন শর্তের সাথে যায়, এক নং শর্তের সাথে যায়, অর্থাৎ মডুলাস এক্স মাইনাস এ এর জায়গায় কিন্তু আমাদের কি হবে, ওয়ান হবে। লেস দেন ডেল্টা, এখানে কিন্তু ডেল্টার মানটা শূন্য থেকে বড় কিন্তু খুবই ক্ষুদ্র। এখন আমরা দুই নং যে শর্তটা আছে এই দুই নং শর্ত নিয়ে কাজ করবো। দুই নং শর্তটা কিন্তু আমাদের এইটা, মডুলাস এফ অফ এক্স মাইনাস এল। তাহলে আমরা মডুলাস এফ অফ এক্স মাইনাস এল, এল এর মানটা আসলে কত, এই যে সূত্রটা আছে এই সূত্রের সাথে তুলনা করে কিন্তু আমরা এল এর মান পেয়েছি কত, থ্রি পেয়েছি। মডুলাস এফ অফ এক্স মাইনাস এল, এল এর জায়গায় হবে আমাদের থ্রি, ইকুয়াল এই যে এফ অফ এক্স, এফ অফ এক্স আমরা যে মানটা ধরছি এই মানটা সেই মানটা এখানে লিখলাম, লেখার পরে মাইনাস থ্রি। এখন এক্সের উপরে কিউব আছে, এখানে আছে ওয়ান, সুতরাং ওয়ানের উপরে আমরা কিউব দিতে পারি, এ কিউব মাইনাস বি কিউব। এটার কিন্তু আমাদের একটা সূত্র আছে, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, নিচে যে মানটা আছে সেম এটাই কিন্তু আমরা ঠিক রাখলাম। এইখানে আমরা এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস ওয়ান এই মানটা কিন্তু কেটে দিতে পারি, তাহলে আমাদের থাকে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান, এখানে থাকে মাইনাস থ্রি, এইটুকু আমরা ঠিক রাখলাম। এখন এই যে মানটা আছে এই মানটাকে, এটা আপনারা করবেন না, আমরা একটু ভিন্ন পদ্ধতিতে করতেছি, এই যে মানটা আছে এই মানটাকে কিন্তু আমরা সূত্র ফেলে দিতে পারি। কী সূত্র ফেলে দিতে পারি, আমরা লিখলাম এক্স স্কোয়ার মাইনাস সূত্রের টু ইন্টু এ, এ কাকে ধরেছি এক্সকে, এক্স প্লাস বি স্কোয়ার, এই যে ওয়ান আছে ওয়ানের উপরে কি স্কোয়ার দিলাম বি স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস টু এ বি, এখানে কিন্তু আমরা যদি বির মানটা ওয়ান দিই তাহলে মানের কিন্তু কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস বি স্কোয়ার। এখন এইটুকু লেখার ক্ষেত্রে যায় আমরা কিন্তু এই মানটা ঠিক রাখতে পারলাম না, কেন এখানে আছে প্লাস এক্স কিন্তু এখানে আমরা লিখে ফেলেছি মাইনাস টু এক্স, সুতরাং এটা ঠিক রাখার জন্য আমরা কী করবো, প্লাস থ্রি এক্স দিলেই, অর্থাৎ তিনটা এক্স যদি প্লাসের হয় আর দুইটা এক্স যদি মাইনাসের হয় যোগ করলে কিন্তু আমরা প্লাস এক্স পাবো, আর ওই দিকে যে মানটা আছে সেম ওই মানটাই কী করলাম ঠিক রাখলাম। এখন আমরা এইটুকু সূত্র ফেলে দিতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার, এই যে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস এইখানে আমরা থ্রি কমন নেই, এই যে এই দুইটা থেকে যদি থ্রি কমন নেই তাহলে এখানে আমরা থ্রি কমন নিয়ে নিলাম, এখানে থাকে এক্স মাইনাস কত থাকে ওয়ান। এখন এখানে আমরা যদি কাজ করি তাহলে দেখতে পারবো এই টোটাল মানটা কিন্তু আমাদের মাঝখানে যোগাকারে আছে এবং মডুলাস দেওয়া আছে। আমরা একটা সূত্র পড়েছিলাম অসমতার ক্ষেত্রে এরকম, মডুলাস এ প্লাস বি লেস দেন অর ইকুয়াল, দুইটাকে আলাদা আলাদা করে আমরা মডুলাস দিয়ে যোগ দিয়ে লিখতে পারবো, দুইটাকে আমরা আলাদা করে মডুলাস দিয়ে যোগ দিয়ে লিখতে পারবো। তাহলে আমরা এই সমানের পরিবর্তে আমরা কি ইউজ করবো, লেস দেন আর ইকুয়াল, এই সমানের পরিবর্তে যখন আমরা লেস দেন আর ইকুয়াল ইউজ করলাম তাহলে এইখানে যে দুইটা মান থাকবে এই দুইটা মানের উপরই আলাদা আলাদাভাবে কি হয়ে যাবে, মডুলাস হয়ে যাবে। সুতরাং এই মানটার উপরে আমরা মডুলাস দিয়ে দিলাম, এই যে প্লাস প্লাস এই যে মানটা আছে এই মানটার উপরেও মডুলাস দিয়ে দিলাম। এইখানে আমাদেরকে দেখতে হবে এখানে কিন্তু স্কোয়ার আছে, স্কোয়ার আর লেস দেন অর ইকুয়াল, এই যে ইকুয়ালটা আছে এই ইকুয়ালটা কিন্তু কাটা যাবে, সুতরাং এখানে থাকবে শুধু কি লেস দেন, লিখলাম লেস দেন এক্স মাইনাস ওয়ান, তার সাথে মডুলাস আছে প্লাস, এখানে কিন্তু থ্রি মডুলাস এক্স মাইনাস ওয়ান। এখন দেখেন মডুলাস এক্স মাইনাস ওয়ান তিনটা প্লাসের, এইখানে আর একটা প্লাসের, টোটাল কয়টা হলো চারটা। মডুলাস এক্স মাইনাস ওয়ানের জায়গায় কিন্তু আমরা বসাতে পারি ডেল্টা, দেখেন এই পাশে আমরা সেম এই মানটাই বসালাম, এই যে লেস দেন ওই মানটার জায়গায় আমরা ডেল্টা বসালাম। এই শর্তটা সমান লেস দেন এপসাইলন লিখতে পারি, যেখানে এই যে আমাদের ফোর ডেল্টা আছে এটা সমান কিন্তু এপসাইলন, সুতরাং এপসাইলন গ্রেটার দেন জিরো এর উপর নির্ভরশীল, ডেল্টা গ্রেটার দেন জিরো বিদ্যমান, যাতে আমাদের প্রথম যে শর্তটা দ্বিতীয় যে শর্তটা এই দুটো শর্তই আমরা কী করবো লিখব। এই দুইটা শর্ত যদি একই হয় সুতরাং আমরা লিখতে পারি লিমিট এক্স টেন্স টু ওয়ান, এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান ইকুয়াল থ্রি, এটাই কি আমাদের প্রমাণ। আশা করি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন।